আসসালামু আলাইকুম। প্রিভিয়াস দেখা আপনারা যে ইমেজগুলো দেখেছেন এই ধরনের ইমেজ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল। তো এই ধরনের ইমেজগুলো কিন্তু আমি জাস্ট ওয়ান ক্লিকে আমি কি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করেছি বা এডিট করেছি। সো আপনারা কিভাবে আপনাদের ছবির মধ্যে এই ধরনের এডিটিং করবেন বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সে কথাটা দেখাবো আজকের এই ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে বেল বাটনটি অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পদস্থ মোবাইল স্ক্রিন আপনাদেরকে শেয়ার করি। সো বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের ইমেজ তৈরি করার জন্য বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সো এই অ্যাপ্লিকেশনটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফটোল্যাব অ্যাপ্লিকেশন। তো আমি স্ক্রিনের নামটা দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনটাকে ফলো করে নেবেন। সো আমি অ্যাপটাকে ওপেন করে নেব এখান থেকে। সো অ্যাপটা ওপেন করার পর এখানে আপনার সামনে রিমোটিং ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনার উপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা সেখানে টাচ করে দেবেন। সো এখানে টাচ করে এটাকে আপনি একটা গুগল দিয়ে বা একটা ফেসবুক আইডি দিয়ে অথবা জিমেল দিয়ে আপনারা এটাকে সাইন আপ করে নিতে পারেন অথবা অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। তো আমি এখান থেকে গুগল দিয়ে খুলে নেবো। সেক্ষেত্রে আমি এখানে কন্টিনিউ উইথ গুগল নিতে যে অপশনটা আছে আমি এখানে টাচ করে দিব। অবভিয়াস এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করে নিব। সো বন্ধুরা সাইন আপ করার পর এখানে আপনার সামনে মিটিং ইন্টারফেস দেখবো। তো এখানে অ্যাড দেখাবে, তো অ্যাডটা আপনার উপরে করছনি পেয়ে যাবেন, করছনি টাচ করে দিবেন, তাহলে আপনার অ্যাডটা কেটে যাবে। সো এই ধরনের ইমেজ তৈরি করার জন্য প্রথমে এখানে একটা আপনার একটা ছবি এক্সপোর্ট করতে হবে বা যে কোনো একটা ছবি এখানে নিয়ে আসতে হবে। তো ছবি আনার জন্য এখানে উপরে যে এডিট ফটো যে অপশনটা আছে এখানে এই এডিট ফটোতে টাচ করে দিবেন আপনারা। সো বন্ধুরা এখান থেকে আপনার অ্যালো অপশন ক্লিক করে দিবেন। অবভিয়াস এখানে টাচ করে এখানে আপনার গ্যালারি দেখাবে। তো এখান থেকে আপনার যে ছবিটি এডিট করতে চান বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান ঠিক ওই ছবিটা আপনার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। ছবিটি সিলেক্ট করার পর এখানে আপনাকে ছবিটি দেখাচ্ছে। তো এখান থেকে আপনার নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন অথবা শুরুতে আমি আপনাদেরকে যে ভাইরাল ফটোগুলো দেখালাম এই ধরনের ফটো কীভাবে এডিট করবেন আমি সেই কথাটা দেখাবো। তো এখানে নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে একটি স্ক্রোল করবেন দিকে, স্ক্রোল করার পর এখানে আপনার এআই ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন পেয়ে যাবেন। এখানে এআই ব্যাকগ্রাউন্ড, তো আপনার কাজ হচ্ছে এখানে টাচ করে দেওয়া। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। সো বন্ধুরা এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে একটি স্ক্যানিং হবে এবং এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে কিন্তু অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে আপনারা অহর অহর অগণিত ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। কিছু ব্যাকগ্রাউন্ড আছে প্রিমিয়াম যেগুলো আপনার টাকা দিয়ে কিনতে হবে, তো আমরা টাকা দিয়ে কেনার দরকার নাই, আমরা যেগুলো ফ্রিতে পাবো এই ফ্রি ইমেজগুলো বা ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ইউজ করবো। সো এখানে যদি আমি যদি এখানে হোম যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি তাহলে আপনার এটা কালারটা দেখতে পাবেন এবং কি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন, খুবই সুন্দর এবং কি ইউনিক দেখাবে। সো গাইস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কি অনেকটা কোয়ালিটিফুল দেখাচ্ছে ছবির এডিটটা এবং কি ছবিটা এখানে যে রকম আছে ঠিক এরকমটা দেখতে পারতেছেন। সো তারপর এখানে টেক্সচার অপশন আছে, টেক্সচারে ক্লিক করে এখানে আপনারা অহর অহর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, তাহলে আপনার এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন এখানে। সো গাইস দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। তারপর এখানে আপনার ল্যান্ডস্কোপ একটা অপশন আছে, এখানে টাচ করলে এখানে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল এবং কি ট্রেনিংও রয়েছে এবং কি এই ছবিগুলো বা এই ইমেজগুলো যারা তৈরি করতেছে তারা কিন্তু এই অ্যাপটার মাধ্যমে তৈরি করতেছে। সো এখানে কিন্তু এই কালারটা যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এবং কি এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, আপনার যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা রেখে দিব, এখন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা রেখে দিব। সো গাইস এই ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর দেখাচ্ছে। তো এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে টিকমার্ক অপশন দিয়ে আছে উপরে টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়া। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। আর গাইস দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে এসেছে। তো এবার আপনারা চাইলে এটাকে সেভ করতে পারেন। তো সেভ করার জন্য এখানে উপরে যে আইকনটা আছে এই যে সেভ আইকন, এই সেভ আইকনে টাচ করবেন। সো আমাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু ছবিটি সেভ হয়ে গেছে। তো গাইস এইভাবে কিন্তু আপনারা এই অ্যাপটার মাধ্যমে খুব সহজে ইজিলি ভাবে এই ধরনের ইমেজ বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড ছবি তৈরি করে নিতে পারেন। অল গাইস বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি কাজে আসবে এবং কি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে। যারা ফটো এডিট করেন তারা কিন্তু এই ভিডিওটি দেখার পরে খুব সহজে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারে এবং কি এই ধরনের এডিট করে নিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস দেখার জন্য নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সকাল থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।